আসসালামু আলাইকুম মুসলিম ভাই বোনেরা, দৈনন্দিন জীবনের সুন্নত আমল এবং মাসআলা সমূহ জানার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের আলোচনার বিষয়, স্ত্রী সহবাস দ্বারা বীর্যপাত না ঘটলে গোসল ফরজ হবে কিনা। স্ত্রী সহবাস দ্বারা বীর্যপাত না ঘটলে গোসল ফরজ হবে কিনা এ সম্পর্কে দুটি মত পাওয়া যায়। আজ আমরা এই দুটি মত নিয়ে আলোচনা করব। চলুন তাহলে দয়া করে পুরো ভিডিওটি দেখবেন। প্রথম মত, ইমাম দাউদ জাহিরি রহমতুল্লাহি আলাইহি এর মতে, যদি পুরুষের যৌনাঙ্গের অগ্রভাগ প্রবেশ করায় স্ত্রী সহবাস করে এবং এর দ্বারা বীর্যপাত না ঘটে, তবে গোসল ফরজ হবে না। কেননা তার মতে গোসল ফরজ হওয়ার জন্য বীর্যপাত শর্ত। প্রথম দিকে হযরত ওসমান, আলী, জুবায়ের, তালহা ও উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতের ছিলেন। দলিল, দাউদ জাহির রহমতুল্লাহি আলাই বুখারী শরীফের 179, 292, 293 নং হাদিসের দলিল দেন। উক্ত মতের জবাব, ইসলামিক প্রাথমিক যুগে এই হুকুম প্রযোজ্য ছিল, কিন্তু পরবর্তীতে তা বাতিল হয়ে গেছে। সুতরাং এখন স্ত্রী যোনিতে পুরুষাঙ্গ সামান্য প্রবেশ করলে গোসল ফরজ হবে। দ্বিতীয় মত, ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বল, সুফিয়ান সাউরি, ইসহাক, ইব্রাহিম অখি, জমহুর সাহাবাই কেরাম এর মতে পুরুষের যৌনাঙ্গের অগ্রভাগ নারীর যৌনাঙ্গের অগ্রভাগে প্রবেশ করলে গোসল ফরজ হবে, চাই বীর্যপাত হোক বা না হোক। হযরত উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইসলামিক প্রাথমিক যুগে মুসলমানদের পোশাক স্বল্প থাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী সহবাসে বীর্যপাত না হলে গোসল এর ব্যাপারে স্বাধীনতা প্রদান করেন, অতঃপর গোসলের নির্দেশ দেন এবং পূর্ববর্তী অনুমতি বাতিল করেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।